রাশিয়ার রাজধানী মস্কোর দৃশ্য। রাশিয়াত অভাবনীয় ঘটনা সংঘটিত হয়েছে। এটা সময়ত রাশিয়াত কোভিডে ভয়ানক রূপ ধারণ করেছিল, কিন্তু হঠাৎ রাশিয়াত কোভিডর তৃতীয়টো ঢৌর আগমন ঘটিছিল। বৃহস্পতিবারের দিনটোত রাশিয়াত কোভিডত মৃত্যু হয়েছে 1169 জন ব্যক্তি। একদিনাই কোভিডত আক্রান্ত লোকর সংখ্যা 40,096 জন। উল্লেখযোগ্য যে রাশিয়াত এই পর্যন্ত 2,30,000 জন লোকর করোনার মৃত্যু হয়েছে। রাশিয়াত হঠাৎ কোভিডর আগমন ঘটার লগে সন্ত্রস্ত হয়ে পড়েছে ভ্লাদিমির পুতিনের নেতৃত্বাধীন সরকারখন। লগে সমগ্র দেশত লকডাউন সদৃশ পরিস্থিতির সৃষ্টি করব বিচারিছে সরকার। রাশিয়ায় নিজাববিয়াক কোভিডর ভ্যাকসিন স্পুটনিক প্রস্তুত করে উলিয়াইছিল, যদিও যি ধরনের লোকে ভ্যাকসিন লোক আইছিল সেই ধরনের ভ্যাকসিন নোলার অভিযোগ উত্থাপন হয়েছে। 11 দিনের রাশিয়াত আংশিক লকডাউন ঘোষণা করেছে সরকার। সমূহ সরকারি কার্যালয় বন্ধ ঘোষণা করার লগতে কেবল অত্যাবশ্যকীয় সেবাহে খোলা রখা হয়েছে। রাশিয়ার রাজপথের দৃশ্য এয়া। হঠাৎ জনসমাগম নাইকিয়া হয়ে পড়েছে, সরকারি কার্যালয় বিদ্যালয় সকলো বন্ধ করে দিয়া হয়েছে। শপিং মল, সিনেমা গৃহ ইত্যাদি কেবলমাত্র সুপার মার্কেট আর ফার্মেসি সমূহ খুলে রখা হয়েছে। সরকারে নতুন করে সকলকে কোভিড ভ্যাকসিন লোলে আহ্বান জানাইছে। কোভিড ভ্যাকসিন লওয়া লোকসকলের বিশেষ আসনি ঘোষণা করেছে সরকারে। রাশিয়ার পরিবেশ পরিস্থিতি এটি এনে পর্যায় পাইছেগুলি যে কোভিড ভ্যাকসিন লোলে সরকারে জনসাধারণক বাধ্য করবলিয়া হয়েছে। রাশিয়ার পর্যাপ্ত পরিমাণের স্পুটনিক ভ্যাকসিন আছে, যদিও ইয়ার প্রতি বিশেষ গুরুত্ব দিয়া নাছিল জনসাধারণ। এনে অবস্থাত যখন লোকে এই ভ্যাকসিন লয়লোকর সরকারে কতবর আসনি ঘোষণা করেছে, কিন্তু এইখিন সময়তে অভাবনীয় অনেক ঘটনা সংঘটিত হয়েছে। লকডাউন ঘোষণা করার পিছত ব্যাপক হারত লোক রওনা হয়েছে বিদেশলে। আসলতে দীর্ঘ বিরতির পিছত ছুটি পালন করেছে এই সকল লোক। রাশিয়ার বিভিন্ন বিমানকুঠর দৃশ্য। বিমানকুঠত এটা অজস্র লোক। এই লকডাউনক এতিয়াও রাশিয়ার নাগরিকসকলে গুরুত্ব সহকার লওয়া নাই নাকি? এই লকডাউনের মাজত সরকারি কার্যালয় বা অন্যান্য অনুষ্ঠান বন্ধ থাকার বাবে এই লোকসকলে বিমানযোগে বিভিন্ন স্থানলৈ যাত্রা করার খবর আছে। রাশিয়ার পরিস্থিতি যদি উন্নত নহয় তেনহলে অন্যান্য দেশলকো যে কোভিড বিয়পিব পারে সেই কথা নিশ্চিত। Video report DY365.